গন্তব্য যেতে এখন আর বাস অথবা সিএনজির জন্য অপেক্ষা করতে হয় না দীর্ঘ সময়। মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাকলে হাজির হয়ে যাচ্ছে কার কিংবা মোটর সাইকেল। ভাড়া নিয়েও দুশ্চিন্তা নেই, নির্ধারিত হচ্ছে অ্যাপসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে। ঢাকার মানুষদের কাছে বেশ জনপ্রিয়তা পাওয়ার পর এবার মোবাইল অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা চালু হচ্ছে ফেনীতে। গতি লেটসগো নামের প্রতিষ্ঠানটি ফেনীতে অ্যাপস ভিত্তিক এই পরিবহন সেবা চালু করছে। এরই মধ্যে বাইক এবং কার নিবন্ধনের কাজ শুরু হয়েছে। উদ্যোক্তারা জানান, প্রথম পর্যায়ে মোটর সাইকেল এবং প্রাইভেট কারে যাত্রীরা এই সেবা পাবে। চালকরা তাদের নিজস্ব পরিবহন অ্যাপসে যুক্ত করে এ সার্ভিস দিয়ে অতিরিক্ত আয় করার সুযোগ রয়েছে। যে সার্ভিসটি শুরু হচ্ছে এটা আসলে ফেনীর জন্য এটা আমি মনে করি খুবই ভালো হবে, কারণ আমরা অনেক সময় গাড়ির জন্য অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমাদের সময় অনুযায়ী আমরা যদি অ্যাপসের মাধ্যমে যদি সার্ভিসটা যদি গ্রহণ করি তাহলে সময় মতো আমাদের জন্য গাড়ি পৌঁছে যাবে। অর্থাৎ এই এই জিনিসটা অবশ্যই সবার জন্য ভালো। কোথাও যদি গাড়ি না পাই তাহলে এটা খুব দ্রুত আমরা গাড়িটা পেতে পারবো, এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রাইসটা যদি দেখা যাবে কত টাকা লাগতেছে, সেক্ষেত্রে আমরা মনে করি যে এখানে কোনো আমাদের ভেজাল নাই বা নির্ভেজাল। আমাদের সাথে বর্তমান সময় এটা খুবই দরকারি, এবং এর ফলে এলাকার আমাদের ফেনীবাসীও খুব উপকৃত হবে বলে আমি মনে করি। আসলে মনে হচ্ছে যে মানে ফেনীতে এটা যদি সার্ভিসটা চালু হয় মনে করি অনেক উপকার হবে। মানে বাইকের যে ডাকাতে এটা অনেক সার্ভিস অনেক মানে ইয়ে হয়েছে, এখন ফেনীতে দিলেও মনে করি আশা করি ভালো হবে। হ্যাঁ, আমি আশা করি এটা তরুণদের অনেক আত্মকর্মসংস্থান হবে, এটার মাধ্যমে ওই বাইকটা অযথা না পড়ে থেকে মানে একটা কাজে ব্যয় হবে, তারপর পাশাপাশি তাদের একটা মানে আউটসোর্সিং একটা ইনকাম হবে, তারপরে ওরা মানে এটা মানে ভালো কাজে ইউজ করবে, মানে আড্ডা যে একটা শোডাউন এইসব কাজে ইউজ করবে না আর কি। আমি আমার মতে এটাই, অল্প সময়ে যে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্যই পারফেক্ট। সো আর ভাড়াই ভাড়াও কম লাগে, দর কষাকষি তো কম হবেই, সো ওই দিক থেকে বেটার আর কি, ভালো হবে। এটা চালু হলে আর এই যে চীন যে রিক্সা মনে করেন এগুলো যে বেশি ভাড়া নেই, এটা অনেকটা দূর হবে, আর তাদের বেকারত্ব দূর হবে। টিভি মনে করেন ফেসবুক এগুলো থেকে তারা অনেক দূরে থাকতে পারবে, তাদের উপার্জনের একটা তৈরি হবে। উদ্যোক্তারা মনে করেন ফেনীর অনেক তরুণের মোটর সাইকেল আছে, তারা চাইলে তাদের ব্যক্তিগত কাজের পাশাপাশি স্মার্ট এ সার্ভিস দিয়ে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করার সুযোগ রয়েছে, যার মাধ্যমে কিছুটা হলেও বেকারত্ব দূর হবে। ফেনী জেলার সাধারণ মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে যেতে কিংবা গন্তব্যে পৌঁছতে সাধারণত 2 থেকে 3টি পরিবহনের পরিবর্তন করতে হয়। এতে করে একদিকে যেমন অনেক ভাড়া গুনতে হয়, অন্যদিকে অনেক সময়ের অপচয় হয়। সেক্ষেত্রে গতি লেটস গো অ্যাপসের মাধ্যমে যাত্রীরা খুব সহজে ঘরে বসে পরিবহন ডাকতে পারবে এবং অতি অল্প সময়ের মাধ্যমে গন্তব্যে পৌঁছবে। এতে করে আমি মনে করছি ফেনীর তরুণদের কিছুটা হলেও বেকারত্ব হ্রাস পাবে। আর প্রাইভেট কার চালকগণ তাদের নিয়মিত ভাড়ার পাশাপাশি অ্যাপসের মাধ্যমে সার্ভিস দিয়ে অতিরিক্ত আয় করার সুযোগ রয়েছে। ফেনীবাসী এই সেবা পেতে হলে অপেক্ষা করতে হবে নতুন বছর পর্যন্ত। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।